নমস্কার, তবলা টিউটোরিয়াল উইথ দেবরাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের এই তবলা টিউটোরিয়াল ক্লাসে আমরা খুব জনপ্রিয় একটি কাহার বা ঠেকা নিয়ে আলোচনা করতে চলেছি। আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে যারা অ্যাকম্পেনিমেন্ট করেন, যারা গানের সঙ্গে বাজান, তাদের জন্য বিশেষ করে অনেকদিন ধরে আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলেন, স্যার কিছু গানের স্পেশাল ঠেকা যদি জানা যেত তাহলে খুব ভালো হতো। তো আজকে একটা কাহারবা স্পেশাল ঠেকা আপনাদেরকে দেখাবো, দেখানোর চেষ্টা করব, যেটা স্পেশালি বিশেষ কিছু হিন্দি গানের সঙ্গে কিন্তু খুবই প্রয়োজনীয়, খুব কাজে লাগে। তো দেখতে থাকুন, আজকের ক্লাসটা স্কিপ না করে একদমই অন্যরকম একটা ঠেকা, সেই ঠেকাটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং খুব জনপ্রিয় গান আমি উল্লেখ করে দেবো একটা দুটো গানের, যে কোন কোন গানে লাগলে ভালো লাগে সেরকম ধরনের। আর মূল আলোচনায় ঢোকার আগে, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে বেল আইকনটি আছে সেটা দাবিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে একদম সামনে পেয়ে যান। আর ক্লাসগুলি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন, এই আশাও রাখছি। তো চলুন, স্কিপ না করে পুরোটা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন একদম একটা অন্যরকম স্পেশাল কাহারবার বোল, যেটা হিন্দি গানের জন্য খুব প্রয়োজনীয়। একটা হিন্দি গান আছে যেগুলোর জন্য এই বোলটা কিন্তু খুবই প্রয়োজনীয়। তো প্রথম আমি বাজিয়ে দেখাচ্ছি, দেখুন কীরকম। আশা করি বোলটা মানে শুনলেই আপনারাও গানগুলি বা গান বিশেষ কয়েকটি গান, একটা দুটো গান তো আছে যেগুলোকে সহজেই পাওয়া যায়, এই বোলটা শুনলেই আশা করি আইডেন্টিফাই করতে পারবেন। দেখুন কীরকম বোলটা হয়। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন, একটা খুব সহজ, খুবই সহজ কিন্তু একটু অন্য ধরনের, অন্য ধাঁচের একটা বোল, যেটা আমি বললাম যে হিন্দি গানের বিশেষ কয়েকটি গান আছে যেগুলোর ক্ষেত্রে খুবই কাজে লাগে। তো বলবো এক্ষুনি কোন গান কোন প্যাটার্ন কী বাজছে। কাহারবার এই বোলটা কীরকম হচ্ছে, কাহারবার বোলটা ধা তিন তিন ধা ধা তিন তিন ধা তিন তিন। এটাকে যদি আমরা ডাবলে বাজাই, এটা সাধারণত ডাবলেই বাজে, চার মাত্রা করে নেবো আট মাত্রাকে, তাহলে দুবার বাজালে আট মাত্রা হবে। ধা তিন তিন ধাধা তিন তিন ধা তিন তিন ধাধা তিন তিন ধা তিন তিন ধাধা তিন তিন ধা তিন তিন ধাধা তিন তিন। এইটা হলো একটা ঠেকা। এরপর যেটা হয়, যেটা যখন অন্তরা শুরু হচ্ছে তখন তাক 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 কেটে তাক কেটে তাক ধিক ধাধা কিতা না তিক তা ধাধা কেতে না ধিক ধনক দিন অধিক 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 ধনক দিন ধিক ধনক ধিন ধিক ধনক ধিন। চার মাত্রায় দুবার বাজাতে হবে তাহলে ধিক ধনক দিন অধিক ধনক দিন অধিক ধনক দিন অধিক ধনক দিন ধা তিন তিন ধাধা তিন তিন ধা তিন তিন ধাধা তিন তিন ধিক ধনক দিন অধিক ধনক দিন। তাহলে এই যে বোল, এই বোলটা আমার এক্ষুনি যেমন একটা গানের কথা মনে পড়ছে, আমি বলতেই পারি, খুব বিখ্যাত গান, আশা করি সবাই শুনেছেন, ডাফলি বলে ডাফলি বাজা এই যে গানটা, এই গানটাতে যেমন এই বোলটা বাজবে কীরকম। হলো ধা তিন তিন ধাধা তিন তিন ধা তিন তিন ধাধা তিন তিন ডফলি বালে ডফলি বাজা ধা তিন তিন ধাধা তিন তিন ধা তিন তিন ধাধা তিন তিন ডফলি বালে তু ডফলি বাজা মেরে ঘর বুলাতি হ্যায়। তাহলে একটা ঠেকা পাওয়া গেল, খুব জনপ্রিয় হিন্দি গান এবং এর পাশাপাশি আরও অনেক গানই আছে যেখানে এই ঠেকাটা কিন্তু লাগে, ধা তিন তিন ধাধা তিন তিন ধা তিন তিন ধাধা তিন তিন। তাহলে এটা গেল শুরুটা। এবার দেখাবো অন্তরাতে,
আনতে হতে কিরকম হয় যে এই ঠেকাটা চেঞ্জ হয়ে অন্য একটা ঠেকা বাজছে কিরকম বললাম ধিক ধনক দিনা ধিক ধনক দিনা ধিক ধনক দিনা ধিক ধনক দিনা তোরে বিন মে ক্যা মেরে বিন এই যে গানটা শুরু হচ্ছে তো সেখানে কি করতে হবে ধিন ধনক ধিনা ধিন তনক ধিনা ধিন তনক ধিনা ধি ধনক ধিনা এখন একটা বাজাতে পারেন ধি ধনক ধিনা ধি ধনক ধিনা ধিন তনক ধিনা ধিন তনক ধিনা এই দুটার মধ্যে যেখানে একটা এরপর একটা ছোট্ট কাজ আছে কিরকম যখন এই অন্তরটা ফার্স্ট অন্তরটা একবার হয়ে যাওয়ার পর আরেকবার রিপিট হচ্ছে তাক 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 ধিন তাক ধিন তাক ধিন তাক ধিন তাক 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 ধিন তাক ধিন তাক ধিন ধি তনক ধিনা ধি তনক ধিনা তাক 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 ধিন তাক ধিন তাক ধিন তাক তনক ধিনা ধিন তনক ধিনা ধিন তনক ধিনা ধিন তনক ধিনা তাক 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 ধিন তাক ধিন তাক ধিন ধিন তনক ধিনা তাক 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 ধিন তাক ধিনা ধিন তাক ধিনা ধিন তাক 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 ধিন তাক ধিন ধিন তাক দিনা ধিন তনক দিনা ধিন তনক দিনা ধিন তনক দিনা ধিন তনক দিনা তাক 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 ধিন তাক ধিন তাক ধিন দিয়ে আবার শুরু হয়ে গেল খুব ভালো করে দেখতে হবে কিন্তু ধিন তাক ধিন তাক ধিন তাক 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 ধিন তাক ধিন তাক ধিন ধিন তনক দিনা ধিন তনক দিনা ধিন তাক দিনা ধিন তনক দিনা ধিন তনক দিনা ধিন তনক দিনা তাক 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 ধিন তাক ধিন তাক আবার শুরু হয়ে যাবে যখন স্থায়ী পাটে আসবে ধা 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 এটা দিয়ে গানটা শেষ করতে পারেন তো কেমন লাগলো আমাদের আজকের এই প্যাটার্ন দুটো প্যাটার্ন এবং তার সঙ্গে একটা কাজ বিশেষ করে যারা অ্যাকম্পানিমেন্ট করছেন আমি বারবার বলছি হিন্দি গান স্পেশাল করে এই দুটো বল কিন্তু কাহারবার ঠিকা কিন্তু হিন্দি গানের জন্য দারুণ গুরুত্বপূর্ণ এবং খুব জনপ্রিয় আশা করি আপনারা খুব সহজে তুলে নিতে পারবেন শুভেচ্ছা রইল সবার জন্য আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে এই ভিডিওগুলো এই ধরনের ক্লাসগুলো আরও সামনে পেতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে একদম সামনে পেয়ে যান আর আমাদের এই ক্লাসগুলি ভালো লাগলে লাইক করবেন ও শেয়ার করে যারা তবলা শিখতে চাইছেন তাদের দেখার এবং শেখার সুযোগ করে দেবেন এই আশাও রাখছি আজ এ পর্যন্তই আপনারা যদি কেউ অনলাইন ক্লাস করতে চান তাহলে আমাদের যোগাযোগ নাম্বার ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই মনে করে এই যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে আমাদের অনলাইন ক্লাসেও যুক্ত হতে পারেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভেচ্ছা রইল খুব ভালো করে বাজান দেখা হচ্ছে আবার পরের ক্লাসে নমস্কার